আমি তোমার ভাইকে রাখতে পারবো না ভাই আছে না বলে বলে আমার ভাইয়ের এখন বর্তমানে কি অবস্থা আপনার ভাই আর নাই ভাইসা নাই কে আইলো রে এই দেখো তো কে আসছে বারবার বেল দিতেছে তো আরে বাবা দরজা খুলতেছি তো আবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে তুমি এত রাতে আসতে দেরি হয়ে গেল আরে তুমি আসার আগে একটা ফোন দিয়ে আসবা না ফোনে টাকা ছিল আর ভাইয়ের বাসা আসলে কি ফোন দেওয়া লাগে ও আচ্ছা ঠিক আছে আসো কি কে আসলো আরে আরে ভাই তুই ভালো আছো ভাই ভালো আছি তুমি ভালো আছো আরে বো 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 ভাই কতদিন পর তোমার দেখলাম তো কি অবস্থা তোর এই তো ভালো তোমাদের সবার কি অবস্থা এই তো ভালো এই কই তুমি এদিকে আসো তো একটু শুনে যাও তো কি হইলো আবার এদিকে আসতে বলতেছি না তোমাকে মেজাজ সাথে কেমন লাগে না আবার কি লো বো একটু বো তো ভাবিটা কাই হ্যাঁ আচ্ছা ভাই যাও সমস্যা নেই বাইরে আইছে নে ওটা কাটা কি শুরু করছে কি সে ডাকছো কে আমার বাবা মা আসছে কিছুদিন কইছে তোমার আর সহ্য হয় নাই বলি তুমি ফোন দে বাইরে নিয়ে আসি বুঝতেছো না আমি তো আনি নাই ওর পরীক্ষা শেষ তো এই জন্য বেড়াইতে আসছে তো কি হয়েছে তার কেমন আসছে দুই তিন দিন বেড়াবে বেড়া শখ করে মনে আসছে বেড়াইতে ইস কতক্ষণ ধরে খাই না খি দাও লাগছে হ্যাঁ কোনো খবরও নেই আমি যে আইসি মনে হয় দেখি না এটা তো তুমিই করছো সেটা আমি ভালো করেই বুঝতে পারছি আরে ভাই বিশ্বাস করো আমি আনি ভাবি দি ভাই তুমি বললেই তো আমি বিশ্বাস করব নাকি তুমি না বললেই ও এমনি এমনি চলে আসছে তাই হয় নাকি কখনো যা হইছে হইছে আমি এত কিছু বুঝি না আমি তোমার ভাইকে রাখতে পারবো না এখন আমি কি বললা ভাই করব বলো এখনই তোমার ভাইকে চলে যেতে বলবা ভাই রাখ শক করে আসছে দুদিন আমি শুনছি ভাই আমি কোনো ভাবে এটা মানতে পারবো এখন তুমি কিভাবে বিদায় করবা করো কি যে করি এখন ভাইরা আসছে এখানে রাগারি করতেছ না কি গো ভাই কি হয়েছে মন খারাপ কে কিছু না রে একটু সমস্যা বুঝছস কি সমস্যা ভাই বাসায় অনেক মেহমান তো তোর মা ওই জানরা আসছে তো সমস্যা আর কি কি করব কো তুই একটা কাজ কর না ভাই তুই জাগা ভাই এত রাইতে আমি কেমনে যাব সমস্যা নেই তুই একটা কাজ কর তুই জাগা তুই এই যে ভাইয়াটা কথা কই তুই একটা কাজ কর এনে 500 টাকা নিয়ে যা তুই কোনো রকম একটু আজকে থাক বাইরে থেকে আদি জায়গা বাই না ভালো আমার তুই কারো কিছু কইছেন যা ভাই আজা আচ্ছা ঠিক আছে আব্বা আমারে এই বিষয় কইছে আচ্ছা ভাই ভাই জায়গা আচ্ছা যা ভাই সাথে কাজ ঠিক করলাম না দেখ অন্তর আমি আমার ভাইয়ের বাসায় আইছি হ্যাঁ গো মেহমান আসছে বুঝছস একটু দেখ না তোর বাসায় একটু থাকা যায় নাকি আমার একটু ব্যবস্থা করে দে আমার এনে থাকবি কেমনে আমরাই তো চারজন থাই কষ্ট মষ্ট কইরা আমি থাই মেসে বেটা তোরে কেমনে রাখুন ক তুই দেখ ভাই একটু জায়গা দিলি হইব আমার বেশি দিন না আজকে রাইটটা থাকলি হইব এনে আমারই থাকতে কষ্ট হয় তোর রাখতে পারলে তো রাখতাম তোর কি মানা করতাম ভাই আমার কিছু করার নাই তুই অন্য অন্য ব্যবস্থা কর কাউন্টার আইলাম এই জায়গায় কোন টিকিট নেই আমি এখন কি করব কিছুই বুঝতেছি না পরীক্ষাটা শেষ করে এত শখ করে আইলাম কি যে করি এখন এই রাইতের বেলা আমি কই যামু কি করব বুঝতেছি না কিছু দোত এত রাইতে গাড়িও নাই খিদাও লাগছে দোত না বয়ে থাকতে ভালো লাগে না একটু আইডেই রাতে হেরা এনে কেমনি ঘুমায় হ্যাঁ ভয় করে না আশিক কি কিছু বলবি হ্যালো ভাই টিকিট তো পাইলাম না এত এতে কি করব কই থাকুম সমস্যা নেই তুই একটা কাজ কর ভাই যে টাকা আছে না এদিকে তুই খায়া কোনো আনার একটা পার কর সকাল হলে যাইস গা সমস্যা নেই আচ্ছা ভাই দেখি কি করা যায় পরীক্ষা দিয়া ভাইয়ের বাসায় এলাম কই দুই দিন বেড়ামু এনে উনে ঘুরতে যামু আইতে না আইতে ভাই কইল থাওয়া যাইব না মেহমান নাকি আইছে আমি তো বুঝি ভাই ভাবির ভয় বার করে দিল তোরমু আমি এখন আবার অনেক খিদাও লাগছে যাক খায়া তারপর কোনো রকম রাতটা পার করি না ভালোই জানছে আজকে হ্যাঁ আশিক হ্যালো ভাই কে আপনি ভাই এই যে আপনার ভাই নাকি জানি না উনি তো অ্যাক্সিডেন্ট করছে রোডে নাম্বারটা উনার মোবাইল থেকে পাইছি কি বলেন আমার ভাইয়ের কি অবস্থা এখন
এই তো ভাই আমি তো রোডে এই যে আপনার বাইরে সাইডে টাইনা নিছি রোডে বড় এক বাসের নিচে পড়ে গেছিল ভাই আচ্ছা না বলে বলে ভাই এখন বর্তমানে কি অবস্থা আপনার ভাই আর নাই ভাইসা নাই হাই হাই কি কোন ভাই আচ্ছা ভাই রাহেন রাহেন হ্যালো কথা কর সময় নাই ভাই বড়দন রক্তের বাদন কথার সাথে বাস্তব কতটুকু মিল আছে আমি জানি না কারণ অধিকাংশ সময় দেখি ভাই ভাইকে অবহেলা করে ভিডিও ভালো থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন প্লিজ